নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমির দখল নিতে পুলিশের সামনেই দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত কচুদরম এলাকা। উধারবন্দের পীর মৌলানা সৈয়দ আতাউর রহমান প্রয়াত, সোমবার জানাজা। উত্তর করিমগঞ্জের প্রমোদনগর চা বাগানের নালায় উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমির দখল নিতে গিয়ে পুলিশের সামনেই দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কচুদরম থানা এলাকার সুন্দরী জিপির টেঙ্গাখাউরি গ্রামে। একটি পক্ষ জমি জবরদখল করে রেখেছে, এই অভিযোগের ভিত্তিতে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হতেই দুপক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয়। হাতে লাঠি নিয়ে শতাধিক মানুষ মারমুখী হয়ে ওঠেন। পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। ওসি জাকারিয়া চৌধুরী সঙ্গে সঙ্গে অতিরিক্ত বাহিনী আনেন। এই ঘটনায় দুপক্ষের মোট ৬ ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন আব্দুল সাহিদা বড়ুয়া, আহমেদ আলী বড়ভুইয়া, আসবির উদ্দিন লস্কর, জাভেদ হোসেন লস্কর, ছায়রুন নেছা বড়ভুইয়া এবং হালিমা বেগম লস্কর। আহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন রয়েছে। আব্দুল সৈয়দ মাস্টরে দখল করে নেরগি হিসাবে আমরা দখল করাত লাগছে। ইয়া এর বাদে মাই টাঙ্কা ইয়া বেজান ঘটনা হয়ে গেছে। গিয়া যখন তিনজন খান মানুষ, আমার নন হরি জামাই আর বাগনে আসুগরা আর আমার বাগনিগর নাতি একটা। এ ব্যাপারে বিস্তারিত জানান ওসি জাকারিয়া চৌধুরী। টেঙ্গাখাড়া গাঁওর মাস্টর একজন গেছিল, গিয়ে ওরকম কোথা দেয় তার জায়গার মধ্যে একটা কারা এক পা দিয়ে গড় বানাইয়া জায়গাটা দখল করে লিখে। কথাটা শোনার পরে আমি নিজের স্টাফ বাহিনী লইয়া ঘটনাস্থলে তাইছি। আর এর আজ মুহূর্তেই এর ধরেন আগ মুহূর্তেই মাস্টরে পার্টি লইয়া বাইক লইয়া আইসন আইয়া আমি জায়গাটা পৌঁছিবার আগেও দেখছি যে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলের পরে আমি সিআরপিএফ বাহিনী আরও ব্যাটালিয়ান সিআরপিএফ প্রথম আমার সঙ্গে কম আছিল, পরবর্তী আমি আরও সিআরপিএফ ব্যাটালিয়ান আনিয়া অসংখ্য জনতা আছে, মানে হান্ড্রেড এবাব জনতা আছিল। যাই হোক আমি সিআরপিএফ ব্যাটালিয়ান সবে আমরা যৌথ অভিযান চালাইয়া সিচুয়েশনটা কন্ট্রোল করছি। যদি পুলিশ না হইতো বা অধিক সিআরপিএফ না হইতো জায়গা পাঁচ সাতজন মানুষ স্পট ডেড হইত। এই মুহূর্তে কিছু কিছু মানুষ জখম হয়েছে, একজন মাইনরও মানে এই আঘাতে গুরুতর জখম হয়েছে, আরও দুই চারজন মানুষ জখম হয়েছে। পরে আমরা এটা যেগুলো জখমিগুলারে আমরা চিকিৎসার কারণে মানে হসপিটালে পাঠিয়ে নিয়েছি। না এই সংক্রান্তে এফআইআর হয়েছে না, মানে জায়গার মধ্যে গোড় বানানি নিয়ে সকালে একটা এফআইআর গেছিল। আর এই যে ঘটনার পরে আর কোনো এফআইআর এফআইআরটা আমি যে সঙ্গে এফআইআরটা নিয়ে মাস্টারটার নাম কি আছে আব্দুল সাহিদ, মানে আব্দুল সাহিদ একজন স্কুল টিচার, এলপি স্কুলের টিচার, তাই একটা এফআইআর সকালে করছিল। চলে গেলেন উধারবন্দের প্রখ্যাত পীর মৌলানা সৈয়দ আতাউর রহমান। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। রবিবার বিকেল ৩:৩০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। তিনি সৈয়দ সাহেব নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন। ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বেলা ২টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। উত্তর করিমগঞ্জের প্রমোদনগর চা বাগানের নালাতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ওই মৃতদেহটি বাগানের এক নম্বর ওয়ার্ডের সুফল নায়কের ছেলে লেন্ডু নায়কের বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গান্ধায় জিপির বিজেপি নেতা মনোজিৎ দেব বাগানে উপস্থিত হয়ে মৃতের পরিবারের লোকদের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন। লেন্ডুর মৃত্যু কিভাবে ঘটেছে তা জানা না গেলেও মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ কনকলতা বড়ুয়ার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের কর্মীরা। সংগঠনগুলির পক্ষ থেকে রবিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অস্থায়ী বেদি স্থাপন করে মাল্যদান করেন গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। কনকলতা আত্মবলিদান দিবস উপলক্ষে এআইডিএসওর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস তিনি অনলাইনে কনকলতার আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আসামের কিশোরী, কনকলতার ৪২ ভারত ছাড়ো আন্দোলনে আত্মবলিদান মেয়েদের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিল। কনকলতা যে স্বাধীনতা চেয়েছিলেন তা কি আমরা পেয়েছি, প্রশ্ন তোলেন তিনি। তিনি কনকলতার দেশপ্রেমিক মনোভাব ও আত্মবলিদানের ইতিহাসকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিয়ে শোষণহীন সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান। পরাধীন ভারতবর্ষে রাজনৈতিক শাসনের পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের অর্থনৈতিক যে অধিকার, সেই অধিকার খর্ব করে এবং ভারতবর্ষের সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদিত বস্তু বণ্টনের যে প্রক্রিয়া, এই সম্পূর্ণ প্রক্রিয়া ব্রিটিশের কবলে নেওয়ার ফলে তার প্রতিবাদে সেদিন ভারতবর্ষের সাহসী যুবকরা, যুবতীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। যে সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে যার বার্তা আসামে পড়ে এবং আসামের বীরাঙ্গনা কনকলতা এই আন্দোলনে শহীদ হন, ফলে আজকে এই শহীদের ৭৮তম শহীদ দিবসে আমরা এআইডিএসের কাছাড় জেলা কমিটি যথাযোগ্য মর্যাদায় এই জেলাতে শহীদ দিবস পালন করছি এবং তার সাথে এই জেলার সর্বস্তরের মানুষকে আমরা বিনম্রভাবে আবেদন করছি, আজকের দিনে ব্রিটিশ চলে যাওয়ার পরেও আজকের উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদিত বস্তু ভারতবর্ষে, ভারতবর্ষের মানুষের মধ্যে কি করে বণ্টন হচ্ছে এবং এই বণ্টন অসমতার কারণেই আজকে ভারতবর্ষের এই দুরবস্থা, এই দুর্যোগের মোকাবেলা আমরা করতে হচ্ছে। ফলে আজকের দিনে শহীদ কনকলতা সহ ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের হাজার হাজার শহীদদের স্মরণ করা উচিত এবং তাদেরকে পাথেয় করে আজকে ভারতবর্ষের যে অর্থনৈতিক দুর্যোগ, এই দুর্যোগের কারণ খুঁজতে হবে এবং তার সমাধান খুঁজে বের করতে হবে। এই আবেদন রেখেই আমি আমার পূর্ব হাইলাকান্দির সুদর্শনপুর বন্দুকমারা গ্রাম পঞ্চায়েতে একটি আধার কার্ডের কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে ছাত্র সংস্থা আশুর সামরিকোনা আঞ্চলিক কমিটি। ওই এলাকায় আধার কার্ডের কেন্দ্র না থাকায় বিভিন্ন অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। আশুর সামরিকোনা আঞ্চলিক কমিটির সভাপতি পারুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লস্কর, আজমল হোসেন লস্কর, সাহেদুর রহমান সহ এজেওয়াইসিপির জামিল আহমেদ প্রমুখ আধার কেন্দ্র স্থাপনের দাবিতে এদিন হাইলাকান্দির জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে আধার কার্ড নিয়ে মানুষ অনেক ভুক্তভোগী। বর্তমান সরকার নির্দেশ দিয়েছে যে প্রত্যেক মানুষের আধার কার্ড করা বাধ্যতামূলক, তাই আসাম সরকার তথা হাইলাকান্দি জেলাধিপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বর্তমানে হাইলাকান্দির অনেক জায়গায় আধার কার্ডের সেন্টার দেওয়া হয়েছে, কিন্তু পূর্ব হাইলাকান্দির মধ্যে শুধু মাটিজুরি এইচএস স্কুলে একটি আধার কার্ড সেন্টার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সামারিকুনা, বন্দুকমারা বাগান, পূর্বভুল আরও বিভিন্ন এলাকায় মাটিজুরি এইচএস স্কুল সেন্টারে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই আমরা আশু সামারিকুনা আঞ্চলিক কমিটির পক্ষ হইতে হাইলাকান্দির জেলাধিপতি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ যে আমাদের সামারিকুনা সুদর্শনপুর বন্দুকমারা ডিপি অফিসে একটি আধার কার্ড সেন্টার করে দেওয়ার জন্য। সাংবাদিক নিগ্রহের ঘটনায় অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিট অফিসার দেবাশিস নাথ। সম্প্রতি মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিট অফিসার দেবাশিস নাথের হাতে নিগৃহীত হয়েছিলেন সাংবাদিক বিক্রম বিজয় দাস। ঘটনার ১৭ দিনের মাথায় পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, আমরাঘাট এমকে দে জুনিয়র কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, বিজিবির নেতা সোমেন দাস ও সুবোধ রঞ্জন দাসের মধ্যস্থতায় ধলাই ও সোনাই এলাকায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে আমরাঘাটে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থী হন দেবাশিস। পরে বিভিন্ন বক্তা ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ও ঘটনার আপোষ মীমাংসা করেন। সভায় ধলাই ও সোনাই এলাকার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান আহমেদ খান, ভঞ্জন দাস, আবুল কালাম লস্কর, এনামুল কবির লস্কর, বিজয় দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। মন্নারকাল বিটু বিচার এবং আমরা সংবাদ
মাধ্যমে সংবাদপত্রের দিনে দিনে সাংবাদিকতা লিপ্ত আছেন। আমাদের বিক্রম বিজয় দাসের মধ্যে যে একটা ঘটনা ঘটেছিল সেই এবং ওনাদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল সেই ভুল বুঝাবুঝি এবং ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে যে আমরা সেই কথা বিবেচনা করে আমরা এখানে এই বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিবৃন্দ বন্ধুরা সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আমাদের এইখানে কিছু মাতব্বরবৃন্দ আমাদের দলের এবং সঙ্গে যে বিটপি স্যার এবং বিক্রম বিজয়কে নিয়ে আমরা এখানে সভা করেছি। এই সভা করে আমরা মীমাংসা সূত্র বের করে আমরা ওই ঘটনা মানে মীমাংসা করেছি আর ভবিষ্যতে এইরকম ঘটনা যাতে সংবাদ মাধ্যমের উপর ঘটে না সেই ব্যাপার নিয়েও অনেক চূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আর আশা করি বিশেষ করে বিক্রম বিজয় এবং বিটপি স্যার যে মৈনালিকাল রেঞ্জে ওনাদের সৌভ্রাতৃত্ব আগামী দিনে তাকে আগে যেরকম ছিল বর্তমানে ওনাদের মধ্যে সৌভ্রাতৃত্ব থাকবে সেই আশা রাখছি। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা কাছারের বিভিন্ন সংবাদপত্রে যারা প্রতিনিধি বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের যে চিন্তাধারা ওনাদের যে চিন্তাধারা সত্যিই আমি মানে কি ভাষায় ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওনার যে মনমানসিকতা ওনারা যা চেষ্টা করেছেন আজকে ওনারা এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসে এই ঘটনার মীমাংসা করে দিয়েছেন সেই জন্য আমি এই অঞ্চলের পক্ষ থেকে ওনাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা করছি এই ঘটনা আর এই অঞ্চলে হবে না পুনরাবৃত্তি ঘটবে না আর এই বলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যস্ত হয়ে উঠছে আসামের ধুবরী শিলঘাট ও পাণ্ডু জলপথ। এই নদীপথে বাংলাদেশের মাঝারি আকারের জাহাজে পণ্য পরিবহন চলছে। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি হৃদি হকের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন এমইআর শিপ বিল্ডার্স এর কর্মকর্তা ইউসুফ ফয়সাল। দেখুন কি বলছেন তিনি। বাংলাদেশ থেকে আসামের ধুবরী শিলঘাট পাণ্ডু পর্যন্ত যে নৌপথটা আছে এটি ভবিষ্যতে অনেক সম্ভাবনাময় একটি নৌপথ হবে ইনশাল্লাহ। তো বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে এই রুটে ড্রেজিং প্রকল্প চলছে এবং বর্তমানে এই রুটে আপনার 300 থেকে 350 মেট্রিক টনের ভেসেল যাতায়াত করছে, পাথর নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। এবং এই খনন কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে আপনার এই পথ দিয়ে আরও বড় বড় ভেসেল যাবে আসবে 1000 টনের, যেটা আমাদের এবং ইন্ডিয়ার দুদেশের জন্যই খুবই সম্ভাবনাময় এবং ভবিষ্যতে এই সম্পর্ক উন্নয়ন হবে এবং দুই দেশের মধ্যে ভালো একটা ব্যবসায়িক রিলেশন হবে এই রুট যদি পুরোপুরিভাবে চালু হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জমির দখল নিতে পুলিশের সামনে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত কচুদরম এলাকা। উধারবন্দের পীর মৌলানা সৈয়দ আতাউর রহমান প্রয়াত, সোমবার জানাজা। উত্তর করিমগঞ্জের প্রমোদনগর চা বাগানের নালায় উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।